নগাজিলার ঠিংঠানার এলাকাধীন আহোম গাঁও আরক্ষী পহরা চকীর অন্তর্গত লালিপথর পর আজি আহোম গাঁও আরক্ষী এজন অবৈধ শ্রমী সহ চারিজনক আটক করে জেল হাজতলৈ প্রেরণ করে। জানিব পৰা মতে আহোম গাঁও আরক্ষী পহরা চকীর ভারপ্রাপ্ত বিষয়া রমেশ পেগুর নেতৃত্বত এটি আরক্ষী দলে এক গোপন খবরের ভিত্তিত লালিপথারত অভিযান চলা অবৈধ শ্রমিক কারিজুল ইসলাম আর অবৈধ পত্নী মর্জিনা বেগমের কারিজুলের পিতৃ আব্দুল কাদির আর মাতৃ সহুরা খাতুনক গ্রেপ্তার করে জেল হাজতলৈ প্রেরণ করে। উল্লেখযোগ্য যে আব্দুল কাদিরে নিজ পুত্রক নগাঁও সদর হলমারি গাঁওয়ার 16 বছরীয় কিশোরী মর্জিনাক 11 মাস পূর্বে বিবাহ করাই আনিছিল। ডিঙৰ পৰা সাইফুল ইসলামৰ রিপোর্ট, আসাম ফোকাস। দিগদার হবে একেবারে।